একে একে এক্সকেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ ইটভাটাগুলো। শহর এলাকায় ইটভাটা তৈরির কোনো নিয়ম নেই, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে উত্তর কাট্টলী এলাকায় গড়ে তোলা হয় বেশ কয়েকটি ইটভাটা। তাদের ছিল না পরিবেশ ও বন বিভাগের কোনো ছাড়পত্র। জেলা প্রশাসন, বন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ করে। সিটি কর্পোরেশনের এলাকায় কোনো রকমের ইটভাটা চলতে পারবে না। তো ইটভাটাকে বন্ধ করার জন্য আমরা এটা 2011 সাল থেকে এটা একটা প্রচেষ্টা চালাচ্ছি, এবং 2011 সালে ওনাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে। ওই মামলার বিরুদ্ধে ওনারা আপিল করেছে, আপিলে হেরে গেছে। আপিলে হেরে যাওয়ার পর মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেছে। সেই রিট পিটিশনে ওনারা 2019 সালে হেরে গেছে। তারপর থেকে আমরা একটা প্রক্রিয়া শুরু করেছিলাম এটা উচ্ছেদ করার জন্য, এবং আজকে আমরা সেটা উচ্ছেদ করছি। মহানগরের তো কোনো সুযোগই নেই, কোনো নিয়ম মেনে করা হয়নি। এটা একটা বন বিভাগের একটা রিজার্ভ ফরেস্টের পাশে, রিজার্ভ ফরেস্ট থেকে সাধারণত 1 কিলোমিটার দূরে থাকতে হয়, বন বিভাগের ক্লিয়ারেন্স লাগে, সেগুলো নেই। এখানে মোটামুটি এটা নিষিদ্ধ এলাকার মধ্যে, যার কারণে এটা থাকার কোনো সুযোগ নেই। যেহেতু আজকে আমরা কেউকে ধরতে পারি না, এখানে কেউ ছিল না, উপস্থিত ছিল না, আমরা পরিবেশ আইনে মামলা করার সুযোগ আছে। দীর্ঘদিন যাবৎ ইটভাটাগুলো চলে আসছিল, আমরা প্রতি বছরই এখানে অপারেশন করার চেষ্টা করি, এবং গত বছর আমরা এদের বিরুদ্ধে মামলা দিয়েছি। এই যে ইটভাটার মালিক, ওনাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, সেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মামলা আমাদের দাখিল করা আছে। আর এখানে যে ইটভাটা প্রস্তুতের যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশ না মেনে তারা এখানে যে নিয়ম নীতি আছে সেগুলো না মেনে এখানে ইটভাটা স্থাপন করেছে। যেমন বন বিভাগের বনের পাশে 2 কিলোর মধ্যে করা যাবে না, সেটা আইন মানে নেই। পাশাপাশি আমাদের এটাও বেড়িবাদের বাগান, সেটাও সেখানেও তার আইন কোনো মানে নেই। এবং কোনো সবচেয়ে বড় কথা যে পরিবেশের ছাড়পত্র নিতে হয়, লাইসেন্স করতে হয়, সেগুলো তারা কোনো কিছুই না করে ইটভাটা পরিচালনা করছে। তো এ বছর আমরা যৌথভাবে জেলা প্রশাসন এবং পরিষদ দপ্তর বন বিভাগের যৌথ উদ্যোগে আমরা এই উদ্যোগ নিয়েছি, আশা করি আমরা সফল হব। চোখে পড়েছে, অবশ্যই চোখে পড়েছে। আমরা গত বছর আমরা মামলা দিয়েছি এই ইটভাটার বিরুদ্ধে, আমরা গত বছর মামলা আছে আমাদের, এটা মামলা চলমান আছে এটা আমাদের। এখানে এই লাইনে যে আরও ইটভাটা আছে, তাহলে কি সবগুলি অবৈধ কিনা? হ্যাঁ, এগুলো অবৈধ হওয়ার কারণ এখানে যে পরিবেশের যে আমাদের যে ইটভাটা অধ্যাদেশ যেটা আছে, সেই অনুযায়ী আইন অনুযায়ী এটা করা হয়নি। এটা মূলত মোটেই এইভাবে করা হয়নি, কারণ সেই আইন কারণ না মেনে তারা অবৈধভাবে এগুলো পরিচালনা করে আসছে। তো আমরা এবার যৌথ উদ্যোগে এটা আমরা পরিচালনা করছি, এবং আশা করি যে আমরা ভবিষ্যতে এগুলো যেন আর কন্টিনিউ না করতে পারে সেভাবে উদ্যোগ গ্রহণ করবো আমরা। 3টি ইটভাটাই অভিযান ও পুরোপুরি উচ্ছেদ করে অবৈধভাবে দখল করা সরকারি জায়গা পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেহেতু এটা সরকারি খাস জমি, সেহেতু এটা আমরা রিমার্কেশন করে আমরা এটা চিহ্নিত করে রাখবো, যাতে ভবিষ্যতে এটা দখলকৃত না হয়। পাশাপাশি যেগুলো আপনার পরিবেশ বিধ্বংসী যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো ধ্বংস করেছি, এবং সরকারি জায়গা যেহেতু সেটা আমরা সরকারের প্রশাসনের আওতায় এটা নিয়ে আসতেছি জায়গাটা। 3টি ইটভাটা থেকে জব্দকৃত ইট নিলামে বিক্রি করে দেওয়া হয়। অভিযান চলাকালীন অবস্থায় ইটভাটার মালিক কর্মচারী কাউকে পাওয়া যায়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।